চিকেন দেখো। সো হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেল ইউটিউবার অনে সুস্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর এখন আমি রাস্তা দিয়ে হেঁটে চলেছি, এখন বাজে ঘড়ির কাজটা পৌনে 5টা। আমরা যাচ্ছি দারিংবাড়ি, মানে কালকে আমরা চিল্কা যাব এবং তারপরে গোপালপুর যাব এবং অ্যাট লাস্ট আমরা দারিংবাড়ি যাব। তো সবার আগে বলে দিই আমরা বাসের ট্যুরের সাথে যাচ্ছি, এখন আমাদের বাস এসে যাবে, তখন আমি বাসটা একেবারে তোমাদের খবর করে দেখাবো। তো চলো, তো আমাদের বাসটা আসবে তারাতলাতে এবং আমরা তারাতলা থেকে উঠবো বাসে। তো ফ্রেন্ডস ফাইনালি দেখো ওখান থেকে আমাদের আসছে বাসটা এবং আমরা বাসে উঠব। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা বাসে উঠে গেছিলাম, মানে অনেকক্ষণই উঠেছি আর তখন আর ফ্ল্যাট করিনি। আর দেখতে এখন অন্ধকার ঠিক না, পিছনে অনেক লোকজন এই দেখো, জাস্ট আমি ভিউ টাইপিং তোমাদের দেখাতে পারছি। এখন দেখছো আমরা এখন দাঁড়িয়ে আছি জ্যামে এবং বাইরেটা এরকম, এখন আমরা বসে আছি। আর তোমাদের বাসটা একবার ভিতরটা কীরকম আছে একবার দেখিয়ে দিচ্ছি চল। এই দেখো রাই শুয়ে পড়েছে, কি অবস্থা, শুয়ে শুয়েও হাই করে, কিন্তু তোর মুখ তো বোঝাই যাচ্ছে। এই আছে, হ্যাঁ একদম, এখানে দিদুন দাদাই আছে আর পিছনে অনেকে রয়েছে। সো এখন কিন্তু মোটামুটি চলছে, গাড়ি চলছে এবং এই রাস্তা দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি চিল্কার উদ্দেশ্যে। তারপর সকাল সকাল চিল্কা রাত্রিবেলা ডিনারটাও দেবে, তো সব কিছু শেয়ার করবো। বাইরে আসার পরে আমাদের দিয়েছিল ওয়াটার, যে বটলগুলো মিনারেল বটল, যে বটলটা হয় ওটা দিয়েছিল, সন্দেশ দিয়েছিল। আমরা কন্ট্যাক্ট করেছিলাম শোভান ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে, তো সেখান থেকে এইসব কিছু করেছিল। একবার বাইরের ভিউটা দেখাই, কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে। এখন আমরা পাস করছি কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে আর গাড়ি চলছে ওইদিকে, ভালোই লাগছে, বেশ মজা হচ্ছে। দেখা যাক কী হয়, পুরো টাইমটা সবত হয়েছে দু ঘন্টা। এখন কোলাঘাট একটু নেমেছি, একটা ধাবা লোকে চা ফা খাবে, এখন ওই 7:40 মতো বাজে, লেট হয়েছে, কিন্তু চলো এখানে কিছু খাই। আমার একটু লেমন টি খাওয়ার খুব শখ হচ্ছে, এবারে দেখি লেমন টি খাই কি অন্য কিছু খাই, কিছু একটা খাবো, খিদেও পাচ্ছে হালকা হালকা। তারপরে এখন যাবো এইখান থেকে, এইটা হলো আমাদের বাস, এইটা হলো আমাদের বাস, এবং এই বাসে করে আবার আমরা চিল্কার দিকে রওনা দেবো কালকে সকালের জন্য। তো চলো দেখি এখানে কী খাই, এখানে কী খাচ্ছি সেটা দেখাই চলো। এখন আমি চা খাচ্ছি, লেবু চা, ভারে এই দেখো দেখতে পাচ্ছ। সো ফ্রেন্ডস ওইদিকে এখন রান্না হচ্ছে, এই কোলাঘাটে এখন স্টে করবে। আমি টুপি মুপি বেঁধে নিয়েছি কারণ অনেকটাই ঠান্ডা, এখানে হাওয়া দিচ্ছে। আর কোলাঘাটে স্টে করেছি, ওখানে আমরা একটু চা মা খেলাম, এবারে ওখানে রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে পরে দেখাবো। এই দেখো ওই দিকটাতে রান্না হচ্ছে, রান্না হয়ে যাওয়ার পর আমরা রাত্রিবেলা একেবারে খেয়ে তারপর কিন্তু আমরা চলে যাবো একেবারে, মানে গাড়ি তুলতে যাবো। তার আগে পর্যন্ত এখন আমরা এখানেই থাকবো, একটুখানি ঘুরবো, এটাই আপাতত কাজ। দাঁড়াও দেখাচ্ছি। সো ফ্রেন্ডস দেখো এইখানে হচ্ছে রান্না বান্না, এই দেখো এই হলো আমাদের বাসের পিছন দিকটা। তো এখন দেখলে তোমাদের দেখালাম আলু কাটা হচ্ছে, রান্নাবান্না হচ্ছে, কি দিচ্ছে সেটা পরে দেখাবো। আর এই হলো আমাদের বাস, তোমাদের আগে দেখালাম,
তো ঠিক আছে এখন আমরা একটুখানি ঘুরি তারপরে আবার একটু পর দেখা যাচ্ছে চলো এবার আমি খেয়ে নি খেয়ে নিয়ে দেখা করছি আমাদের চিকেন হট উইংস ফোর পিস আমরা খেয়েছি মানে রাই দুটো আমি দুটো তো এখন বেশি কিছু খেলাম না কারণ আমাদের অলরেডি ডিনারটা তৈরি হচ্ছে বাইরে সেখানে খেতে হবে তাই জন্য তো চল এখন বেরিয়ে যাচ্ছি কেএফসি থেকে অ্যান্ড দেন আমাদের ডিনার হয়ে যাওয়ার পর দেখা করছি ভাত এরকম টাইপের ভাতটা আছে মাছের ঝোল হচ্ছে এমনি সিম্পল যেহেতু রাত্রিবেলার কিছু তেমন খাবে বাট আমি ডিমের ঝোলও খেতে পারি আমি মাছের ঝোলও খেতে পারি আমি যেহেতু মাছ অতটা পছন্দ করি না ডিমের ব্যবস্থা রয়েছে কিন্তু দেখি ডিম দি না মাছ তো ফ্রেন্ডস দেখো আমি এরকম একটা মাছ নিয়েছি পেটির মাছ এরকম একটা মাছ বেশ ভালো খেতে এবং আমি এটা খাচ্ছি এই আলু তরকারি দিয়ে এরকম ভাত আর এই মাছ দেখতে পাচ্ছ আর এখানে খাচ্ছে অন্যরা খেয়ে নিয়ে দেখা করছি সো ফ্রেন্ডস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া মানে আমাদের ডিনারটা কমপ্লিট এবারে আমরা মানে আমরা খেলাম ভাত এবং মাছ সিম্পল যেহেতু রাত্রিবেলা আর বেশি কিছু করে সো চলো এবারে বাসে ওঠা যাক তার মধ্যে থেকেই মানে মজা হলো সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে আর এখন আমরা চিলিটা পৌঁছাতে বেশিক্ষণ না আর 10-15 মিনিটের মধ্যেই আমরা চিলিকা কিন্তু পৌঁছে যাবো চলো চিলিকা যা কিরকম গিয়ে দেখে যাক তো ফ্রেন্ডস এখন আমরা চিল্কা মানে চিল্কা লেকে যাওয়ার আগে একটা স্পটে দাঁড়িয়েছি মানে এখান থেকে হাঁটা পথই চিল্কা লেক তো সেটা যাওয়ার আগে এখানে আমরা টিফিন করে তারপরে বোটিং করতে যাব তো এখন সবাই এখানে একটা ব্রেকফাস্টটা করবে আর ওইদিকে টয়লেট আছে যারা যারা চান করবে এমনি টয়লেট ইউজ করবে করে নিলে তারপর আমরা কিন্তু যাব চলো আমি একটু ব্রাশটা করে নিই সকালেই তো ব্রাশ করে নিই এখন 1:30টার মতো বাজে চলো ব্রাশ করে নিই তারপরে কথা বলছি সো ফ্রেন্ডস ওইদিকে হচ্ছে কি বলতো ব্রেকফাস্ট তৈরি আর আজকের ভিডিওটা আজকের এখানেই সমাপ্ত করছি নেক্সট পরে তোমরা দেখবে চিল্কা লেক মানে পুরো ভ্রমণ বোটিং করছি এবং সব কিছু চিল্কার আশেপাশে এবং ব্রেকফাস্ট কী হচ্ছে সব মিলিয়ে হবে নেক্সট পর্বটা মানে এই পর্ব এপিসোড 2টা সেটা কিন্তু তোমাদের দেখতেই হবে তাহলে দেখতে পাবে এখন চিল্কার কিছু উন্নতি হয়েছে না দুর্গতি হয়েছে বা কী কী আরও নতুন এলো সব কিছু মিলিয়ে নেক্সট পর্বে তোমরা কিন্তু আরও অনেক কিছু নতুন দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ইউটিউব।